অবৈধ শব্দবাজি সহ দুইজনকে গ্রেপ্তার করল রাজগঞ্জ থানার পুলিশ। গতকাল সন্ধ্যায় রাজগঞ্জ বাজার এলাকায় দুটি দোকানে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার অবৈধ শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়। ধৃতরা হলেন স্বপন সাহা ও অপূর্ব পাল, দুজনে রাজগঞ্জের বাসিন্দা বলে জানা গিয়েছে। রাজগঞ্জ থানার আইসি পঙ্কজ সরকার জানান, গতকাল সন্ধ্যায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার অবৈধ শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়। এই ঘটনায় দুইজনকে গ্রেপ্তার হয়। বুধবার এ নিয়ে জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার দেবর্ষী দত্ত জানান, দুর্গাপুজোর আগেও অবৈধ শব্দবাজি নিয়ে অভিযান চালানো হয়েছে। কালী পূজার আগেও একইভাবে অবৈধ শব্দবাজির বিরুদ্ধে অভিযান চলবে। বাজি ধরা পড়েছে, হ্যাঁ, আমাদের দুর্গাপুজোর আগেও রেড হয়েছে, তখনও কিছু বাজি ধরা পড়েছে। গতকালও রাজগঞ্জে মানে গুড অ্যামাউন্ট অফ ব্যান্ড ফায়ারওয়ার্ক সিজ করা হয়েছে। আমাদের এই রেড চলতে থাকবে কালী পুজো অবধি। অনারেবল হাইকোর্ট একটা রায় দিয়েছেন যে কোনো ব্যান্ড ফায়ারওয়ার্ক সেল করা যাবে না, যেটাকে গ্রিন ফায়ারওয়ার্ক বলা হচ্ছে, শুধুমাত্র সেটাই সেল করা যাবে এবং সেটা এনশিওর করার কথাও বলেছেন। তো সেটা মাথায় রেখে আমাদের রেড চলছে এবং যেখানে যেখানে ব্যান্ড ফায়ারওয়ার্ক সেল হচ্ছে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। রাজগঞ্জ থেকে কত টাকা? অলমোস্ট 1 লাখ টাকা। আগামীতে কোন কোন জায়গায় রেড হতে পারে বা, হ্যাঁ, কোন কোন জায়গায় রেড হতে পারে সেটা তো বলা যাবে না, যেখানে স্টোর করা বা আছে বা বিক্রি হচ্ছে এরকম খবর পাওয়া যাবে সেখানে রেড হবে।